মাঝবোঝায় ট্রলার নিয়ে জেলে নৌকায় ভিড়ছে ঘাটে, কাঙ্ক্ষিত মাছের দেখা পেয়ে উচ্ছ্বাস চোখে মুখে। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা কাটতে না কাটতেই দেখা দেয় বৈরী আবহাওয়া। এতে দীর্ঘদিন কাজহীন থাকায় জেলে পরিবারে দেখা দেয় অভাব অনটন। সমুদ্র স্বাভাবিক হওয়ায় একবুক আশা নিয়ে মাছ ধরতে যায় জেলেরা। সাগরও তাদের বর দিয়েছে দুহাত ভরে, তাই অবতরণ কেন্দ্রগুলো ভরে গেছে ইলিশে ইলিশে। দেরিতে মাছ ধরা এবার আকারেও পরিবর্তন এসেছে ইলিশের, যা আসছে তার বেশিরভাগই বড়। বর্তমানে পটুয়াখালীর মৎস্যাড়তে 1 কেজি ওজনের ইলিশের মন 30 থেকে 36 হাজার টাকায় বিক্রি হচ্ছে, তবে বরগুনায় 1 কেজি ইলিশের দাম 60 হাজার টাকা। পর্যাপ্ত মাছ থাকায় খুশি মৎস্যজীবীরা। জেলেরা জানায় কাজহীন সময় করা ধার দেনা পরিশোধ করে সুদিন ফিরবে তাদের। অনেকদিনে ফিশিং করতে পারিনি, আবহাওয়া খারাপ। এখন বর্তমানে কিছুদিনের জন্য গেছি, কিছু কিছু মাছ পাইছি, আলহামদুলিল্লাহ খুশি আছি। আল্লাহ যদি ফসল যদি দেয় দিলে মনে করেন আমার দাদা কাজটা আমরা উঠতে পারব। এখন কিছু কিছু মাস আসতেছে, আল্লাহ যদি সব কিছুই ভালোই রাখে, আল্লাহ যদি সহায় হয়, আশা করি আমরা বিগত দিনের গুণাগারিগুলো হয়তো কেটে উঠতে পারবো। আড়তদাররা জানান সরবরাহ ভালো থাকায় কমেছে ইলিশের দাম। এখন মোটামুটি সামান্য মাছ দেখা দিছে, এই মিলে যদি মাছটা পড়ে তাহলে মোটা লোকসানটা পড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে এবছর কাঙ্ক্ষিত ইলিশ পেতে কিছুটা দেরি হয়েছে বলে মত মৎস্য বিভাগের। বৃষ্টিপাত এবং উজানের পানি বৃদ্ধি পায় উপকূলীয় এবং মোহনায়, এবং এই অঞ্চলে আমাদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রা সহনশীল হয়েছে, লবণাক্ততা কমে গেছে, যার পরে সাগর থেকে নদীর দিকে ইলিশের মাইগ্রেশন ব্যাপকভাবে শুরু হয়েছে। জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরে তীরে ফিরছে। গত 23 জুলাই শেষ হয় সাগরে 65 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।